চ্যাম্পিয়ন্স, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে কলকাতাতে একটা আর্জেন্ট রিক্রুটমেন্ট বেরিয়েছে, যে রিক্রুটমেন্টটা আমি তোমার সামনে একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো। জব লোকেশন কোথায় রয়েছে, কত টাকা স্যালারি দিতে পারে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, কোয়ালিফিকেশান কত রাখা হয়েছে, আজকের আমরা ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের সামনে লাইভ প্রুফ হিসেবে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রতিবারের মতো যেটা বলা হয় আর কি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের সাথে থাকবে। আজকের আমরা যে জব বিজ্ঞপ্তির আপডেটটা তুলে ধরবো সেটা হচ্ছে কলকাতার ভিতরে লোকেশনটা রাখা হয়েছে আমাদের আর্জেন্ট ওপেনিং রিক্রুটমেন্ট নার্সের ক্ষেত্রে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চার্জ, মানে তোমাকে যোগ্যতা থাকতে হবে বিএসসি নার্সিং অথবা জিএনএম হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি আমরা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তোমরা দেখি যে এখানে এক্সপেরিমেন্ট চাওয়া হয়নি কোনো কিছু, তোমরা ফ্রেশার হলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। সেই সাথে সাথে তোমরা জব লোকেশান দেওয়া হতে পারে কলকাতার যে কোনো জায়গায়, তোমাকে কলকাতাতে তোমাকে মানে জব পোস্টিং তোমাকে দেওয়া হবে এবং সেই সাথে সাথে তোমাকে জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা হচ্ছে কি, দেখো তোমাকে বিপি, টেম্পারেচার, পালস এগুলো তোমাকে নর্মালি জানা থাকতে হবে এবং সেই সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্স পয়েন্ট, তোমাকে আইসিইউ ডিপার্টমেন্টে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি এই জবটি অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর আমার প্রত্যেক যে সমস্ত স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা এই জব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছ, অবশ্যই তোমরা তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে তোমরা কীভাবে কন্ট্যাক্ট করবে বা কীভাবে তোমরা একেবারে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সামনে দিয়ে দেবো। ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখে থাকো এবং ভিডিওটির মধ্যে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা আসবো, তাহলে তোমরা আমাদের যদি এক্সপিরিয়েন্স যা জবের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আজকে না ফ্রেশাররা তোমরা অলরেডি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বা সব থেকে ইম্পর্টেন্ট আপডেট, সব ফ্রেশাররা তুমি একদম নতুন হলেই তুমি এখানে এই জব ভ্যাকেন্সিটি অ্যাপ্লাই করতে পারছো। সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কি, দেখো যে তুমি যদি নতুন যেহেতু এবং সেখানে তোমাকে 10,000 থেকে 15,000 টাকার মধ্যে তোমাকে স্যালারি দেওয়া হবে, তোমরা এটা যারা যারা এখনো পর্যন্ত তোমরা অ্যাপ্লাই কোথাও অ্যাপ্লাই করনি বা কোথাও কিছু হয়নি, এখানে শুধুমাত্র তোমরা ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউ এবং সেই সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ। এবং এবার আমরা আসবো সেটা হচ্ছে কি, দেখো যে ক্যান্ডিডেট উইল বি গেট দে হবে পিএফ ইএসআই দে পাবে, সেখানেও তোমরা এটাই পাবে, ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট আপডেট তোমার সামনে তুলে ধরা দরকার, সেটা হচ্ছে কি, দেখো যে এখানে মেল ক্যান্ডিডেট অনলি তোমাকে নিয়ে হবে, এখানে মেল নার্স যে যারা যারা রয়েছে তারা মেল নার্সকে তোমরা এখানে নেওয়া হচ্ছে, এখানে ফিমেল ক্যান্ডিডেট ডু নট অ্যালাউ, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো তোমাকে পেশেন্টের সাথে কীভাবে কোঅপারেট করতে হবে এবং কীভাবে বিহেভিয়ার করতে হবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা তোমাকে গুড রাখতে হবে, সেখানে তোমাকে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে কিভাবে যাচাই করে নেওয়া হবে। অবশ্যই আমার যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যাবে ইন্টারভিউতে তারা আমি জানি যে প্রত্যেকেই সব গুড এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই সাথে তোমরা, আচ্ছা এগুলো ছিল তোমাদেরকে জানানো এই ছোট্ট আপডেটটির ভিতরে। এবার আমরা আসি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে আপডেটটা কি না, দেখো তোমাদের একটা মোবাইল নাম্বার, অর্থাৎ যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই সাথে তোমরা কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারবে, সেটা হচ্ছে। এবং কল টাইম রয়েছে, যে নাম্বারটি আমি তোমাদের সামনে বলে দেওয়া দরকার সেটা হচ্ছে কি, দেখো 9000990 এই নাম্বারটির মধ্যে তোমরা যদি কল করতে থাকো তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে এবং তোমাদের যে সমস্ত কোয়ারিগুলো রয়েছে অবশ্যই তোমরা কোয়ারি করতে। আর একবার নাম্বারটি তোমাদের সামনে একটু কথা হচ্ছে সেটা হচ্ছে 09038900009, এই নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করতে পারবে এবং এই কন্ট্যাক্ট নাম্বারটা যদি কন্ট্যাক্ট করো তোমরা এনি কোয়ারি তোমরা সেখান থেকে করতে পারো। এবং সেই সাথে সাথে কল টকিং টাইম রয়েছে, সেটা যদি 8:10 AM থেকে 8 PM পর্যন্ত তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। এবং কন্ট্যাক্ট পার্সনের নাম রয়েছে, সেই কন্ট্যাক্ট পার্সনের নাম হচ্ছে কি, সুক্রাস কৌর। তো এই নামের যে কন্ট্যাক্ট পার্সন যে রয়েছে যা জায়গায় তোমরা কন্ট্যাক্ট করবে অ্যাকচুয়ালি, সেই কন্ট্যাক্ট পার্সনের তোমার সবকিছু ডিটেল তোমাকে তুলে ধরলাম।
আর পারলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমাদেরকে এই নাম্বার এবং সেই সাথে যে কন্ট্যাক্ট পার্সন রয়েছে সেই পার্সনের নাম অবশ্যই দেওয়া থাকবে। বেস্ট অফ লাক, তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। ভিডিও যদি একদম ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।